কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব ইডি রুজিরা জিজ্ঞাসাবাদ ঘিরে সিজিও কমপ্লেক্সের চূড়ান্ত তৎপরতা করা নিরাপত্তার চাদরই মুড়ে ফেলা হয়েছে ইডি দপ্তর সূত্রে খবর রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে তিন ইডি আধিকারিক কলকাতায় এসেছেন বলে খবর অভিষেক পত্নীকে ঠিক কী কী প্রশ্ন করা হবে সেই প্রশ্নমালা আধিকারিকরা সাজিয়ে রেখেছেন গত সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাকে আটকায় অভিবাসন দপ্তর দপ্তরের আধিকারিকরা তাকে আটকায় বলে অভিযোগ বিদেশে যাওয়া যাবে না বলে জানানো হয় রুজিরেকে যদিও এর আগেও সুপ্রিম কোর্ট তার বিদেশ যাত্রায় বাধা দেননি বলে জানিয়েছেন এরপর ওই দিন তাকে সমন পাঠায় ইডি এর আগে কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেক পত্নীকে রুজিরাকে তলব করেছিল ইডি সন্তান কুলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন টানা ছয় ঘন্টা জেরা করা হয়েছিল এবার ফিজ সিজিও কমপ্লেক্সে ডাকা হয় রুজিরাকে সূত্রে খবর কিছুদিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন এডি ডিরেক্টর সঞ্জয় মিশ্র কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তখনই অভিষেক পত্নীকে ফের ডাকা হবে এমনটাই ঠিক হয় সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরের কথা বলা হয় অভিষেক পত্নী রুজিরাকে